সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। দোনবাস পুনর্দখলের অঙ্গীকার করলেন জেলেনস্কি। ইউরোপের সংকটের জন্য মোটেই আমরা দায়ী নয় বলছে রাশিয়া। গ্রিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুরস্কের। ইসরায়েলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু। উত্তেজনার মধ্যেই জাপরিঝেয়ে যাচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। পর্যালোচনা শেষ হলেই আমেরিকাকে জবাব দেওয়া হবে বলছে ইরান। নুসরাত মিমিরা তৃণমূল লুটেপুটে খাচ্ছেন কড়া জবাব অভিনেত্রীর। এবছর ইংলিশ চ্যানেল দিয়ে ব্রিটেন গেল 25,000 অভিবাসন প্রত্যাশী। এবং যুক্তরাষ্ট্রের দুই শহরে পৃথক বন্দুক হামলায় নিহত 6। দর্শক, আসন্ন শীতকালকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন যে ভয়াবহ জ্বালানির সংকটে পড়তে যাচ্ছে তার দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম। দোনবাস পুনর্দখলের অঙ্গীকার করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীন হয়ে যাওয়া দোনবাস প্রজাতন্ত্রকে পুনর্দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমানে এই প্রজাতন্ত্রটি প্রায় পুরোপুরিভাবে রাশিয়ার সেনাদের আওতায় রয়েছে। রোববার জেলেনস্কি বলেন, আমরা আমাদের কোনো শহরকে ভুলে যাইনি এবং ভুলে যাব না, সেখানকার লোকজনকেও আমরা ভুলব না। রাশিয়ার হামলায় দোনবাস এখন প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত। গর্বের এবং ঐতিহ্যের দোনেস্ক রাশিয়ার দখলদারিত্ব এবং লুটপাটে অপমানিত হয়েছে, কিন্তু ইউক্রেন ফিরে আসবে, নিশ্চিতভাবে সেখানকার জীবনযাপন আবার স্বাভাবিক হবে, দোনবাসের জনগণের মূল্য আবার ফিরবে, সেখানে বসবাস করার মতো অবস্থা তৈরি হবে, নিরাপদে এবং আনন্দের সঙ্গে সেখানে বসবাস করা যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দোনবাসের পাশাপাশি দোনেস্ক, গোরলোভকা, মারিওপোল, আজভ এলাকা এবং অবশ্যই ক্রিমিয়া অঞ্চল ইউক্রেনের কাছে ফিরবে। ইউক্রেন সবাইকে স্মরণে রেখেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিতে আমেরিকা সম্ভবত ইউক্রেনকে বিশেষভাবে সহযোগিতা করছে। ইউক্রেনের জন্য সর্বশেষ যে সমস্ত অস্ত্রের চালান পাঠাবে বলে আমেরিকা ঘোষণা দিয়েছে তার দিকে ইঙ্গিত করে ওয়াশিংটন পোস্ট এই কথা বলেছে। এছাড়া ইউক্রেনের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা গত মাসে জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী আগস্ট মাসে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পুনর্দখলের জন্য পাল্টা হামলা চালাবে। ইউরোপের সংকটের জন্য মোটে আমরা দায়ী নই বলছে রাশিয়া। আসন্ন শীতকালকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন যে ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে তার দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় বলেছেন, ইউরোপ যে বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছে সেজন্য মস্কোর কোনো দায় নেই। উলিয়ানভ দৃশ্যত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের এক টুইটার বার্তার জবাব দিতে গিয়ে ওই মন্তব্য করেন। বোরেল তার বার্তায় বলেছিলেন, রাশিয়ার সঙ্গে সৃষ্ট সমস্যার কারণে ইউরোপকে এখন ত্রিমুখী সংকট মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। এ ব্যাপারে উলিয়ানভ তার টুইটার বার্তায় বলেন, ওই ত্রিমুখী সংকট দৃশ্যত মানব সৃষ্ট এবং যে মানবেরা এই জন্য দায়ী নিঃসন্দেহে তারা রাশিয়ার কেউ নন। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপ যে ভুল করেছে সেজন্য রাশিয়ার উপর দোষ চাপানো খুবই সহজ, কিন্তু এর মাধ্যমে চলমান সংকটের মূল কারণ খুঁজে বের করে তার সমাধান করা সম্ভব হবে না। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ইউক্রেনের সামরিক অভিযান থেকে বিরত রাখার লক্ষ্যে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও রাশিয়া কোনো অবস্থায় তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেন থেকে সরে আসতে নারাজ। নিষেধাজ্ঞা আরোপের 6 মাস পর রাশিয়ার শক্তিশালী অর্থনীতি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য নিষেধাজ্ঞা বিবেচনা করে রাশিয়া আগে থেকেই তা মোকাবেলার প্রস্তুতি নিয়ে রেখেছিল, ফলে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞায় মস্কো ক্ষতিগ্রস্ত হয়নি। বরং জোসেফ বোরেলের ভাষায়, ইউরোপীয় দেশগুলোই এখন ত্রিমুখী সংকটের সম্মুখীন। গ্রিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তুরস্ক। এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্য সাগরে প্রবেশ করলে তুরস্কের F-16 যুদ্ধ বিমানগুলোকে রাডার লক করে গ্রিস। এ ঘটনায় হয়রানির অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আঙ্কারা। রোববার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত 23 আগস্ট গ্রিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 তুর্কি যুদ্ধ বিমানগুলোকে মিসাইল হামলার জন্য লক করেছিল। যখন লক করা হয় তখন সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার উপরে ছিল বিমানগুলো। দেশটির দাবি, তার প্রতিবেশী ও সহকর্মী ন্যাটো সদস্য গ্রিসের পূর্ব ভূমধ্য সাগর এবং এজিয়ান সাগরের উপরে তার বিমানকে লক্ষ্যবস্তু করছে। গ্রিসের এই ধরনের উস্কানি সত্ত্বেও যুদ্ধ বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। এ ঘটনাকে ন্যাটোর নীতিমালা লঙ্ঘন হিসেবে দেখছে তুরস্ক। এমন ঘটনায় ন্যাটোর 2 সদস্য দেশের মধ্যে নতুন করে উত্তেজনা লক্ষ্য করা গেছে। ন্যাটোর কাছে গ্রিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে আঙ্কারা, এমনকি গ্রিসের মিলিটারি অ্যাটাশেকে তলব করে। তবে আঙ্কারার অভিযোগকে অস্বীকার করেছে গ্রিস প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে যে গ্রিসের S-300 ক্ষেপণাস্ত্র সিস্টেম কখনো তুর্কি F-16 বিমানকে টার্গেট অথবা হয়রানি করেনি।
ইসরায়েলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু। অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত 6 বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে 6 বছর বয়সী শিশু ফারুক আবু আবুল নাজা। গাজার মানবাধিকার সংগঠন আল মিজান সেন্টার বলেছে, জেরুজালেম আল কুদস শহরের হাদাসা এই কেরেম হাসপাতালে আবুল নাজার চিকিৎসা হওয়ার কথা ছিল, কারণ গাজার কোনো হাসপাতালে এই রোগের চিকিৎসা নেই। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি শিশুটিকে গাজা থেকে জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত হাসপাতালটিতে যেতে দেয়নি। আল মিজান সেন্টার বলছে, কাজেই আবুল নাজার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে তেল আবিব দায়ী। হাদাসা হাসপাতালে আবুল নাজার চিকিৎসার তারিখ ছিল গত জানুয়ারি মাসে, এজন্য সেখানে যেতে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তার পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। কিন্তু সে আবেদন পর্যালোচনা করতে মাসের পর মাস সময় নেয় তেল আবিব। চলতি আগস্ট মাসে তার আরেকবার ওই হাসপাতালে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তার আবেদনে সাড়া দেয়নি দখলদার ইসরায়েল। আল মিজান সেন্টার হিসাব বলছে যে গাজা উপত্যকার বাইরে যাওয়ার অনুমতি না পাওয়ায় চলতি বছরের গত 8 মাসে এই উপত্যকার 4 জন রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, যাদের মধ্যে 3 জনই ছিল শিশু। ইহুদিবাদী ইসরায়েল 2007 সালে গাজা উপত্যকার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে উপত্যকায় ব্যাপকভাবে বেকারত্ব ছড়িয়ে পড়ে এবং জীবনযাত্রার মান ভয়ঙ্করভাবে নিচে নেমে যায়। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত গাজা উপত্যকার উপর 2008 সাল থেকে এ পর্যন্ত 3টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। প্রতিটি যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন এবং উপত্যকার মানুষ আগের চেয়ে আরও বেশি হতদরিদ্র হয়ে পড়েছেন। উত্তেজনার মধ্যেই জাপরিঝিয়ায় যাচ্ছেন জাতিসংঘের পর্যবেক্ষক দল। ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় জাপরিঝিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি পরিদর্শক দল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, এই সপ্তাহে দলটি জাপরিঝিয়ে যাবে। স্পর্শকাতর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ কেন্দ্র করে আশপাশে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের প্রায় লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। কিয়েভের অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্রটি লক্ষ্য করে একাধিকবার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এই অবস্থায় কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে রাফায়েল গ্রোসি টুইট বার্তায় বলেন, ইউক্রেন ও ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের। গত মার্চ থেকে কেন্দ্রটি দখলে রেখেছে রুশ বাহিনী। ইউক্রেনের দক্ষিণ পূর্বে অবস্থিত স্থাপনাটির আশপাশে রুশ ইউক্রেনের লড়াই তীব্র আকার নেওয়ায় নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ লক্ষ্য করা গেছে। ওই এলাকায় গোলাবর্ষণে একে অপরকে দায়ী করে আসছে ইউক্রেন ও রাশিয়া। কয়েকদিন আগে প্রথমবার কেন্দ্রটির সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ বিচ্ছিন্নে রাশিয়াকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পারমাণবিক কেন্দ্রে বিকিরণের বিপর্যয় থেকে মাত্র 1 ধাপ দূরে ছিল বিশ্ব, তবে বিকল্প ব্যবস্থা থাকায় প্ল্যান্ট সচল রাখা হয় বলেও জানান তিনি। IAEA মহাপরিচালক বলেন, প্রতিদিনই পারমাণবিক কেন্দ্র অথবা কাছাকাছি নতুন নতুন ঘটনা ঘটছে, আমরা আর সময় হারাতে চাই না। পর্যালোচনা শেষ হলেই আমেরিকাকে জবাব দেওয়া হবে বলছে ইরান। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে আমেরিকার প্রস্তাবনা পর্যালোচনা শেষ হওয়া মাত্র তেহরান তার জবাব তুলে ধরবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পর বিশেষজ্ঞ দল একটি উপসংহারে পৌঁছলেই আমেরিকাকে জবাব দেওয়া হবে। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই জবাব তুলে ধরা হয় বলে জানালেও তিনি এজন্য কোনো সময়সীমা ঘোষণা করতে পারেননি। নাসের কানায়ানি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান একটি ভালো ও টেকসই চুক্তি সই করতে চায় যেখানে দেশের স্বার্থ সংরক্ষিত থাকবে। ইরানের এই মুখপাত্র বলেন, সংলাপের শুরু থেকেই স্পর্শকাতরতার কথা বিবেচনা করে আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশ না করার ব্যাপারে সব পক্ষ সম্মত হয় এবং তা এখনও অব্যাহত রয়েছে। চুক্তি চূড়ান্ত হলে এর বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা হবে। বেশিরভাগ অমীমাংসিত ইস্যুর সমাধান করে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখনও কিছু স্পর্শকাতর গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে যার সমাধান করতে হবে। নুসরাত মিমিরা তৃণমূল লুটেপুটে খাচ্ছেন করা জবাব অভিনেত্রীর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতুর এক মন্তব্যে রীতিমতো ঝড় বইছে সেখানকার রাজনীতিতে। তার দাবি, তৃণমূলে থাকা উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়ানি, সায়ন্তিকা, মিমি, নুসরাত, নেপাল সিং, সন্দীপ সিং এবং উত্তরা সিংয়ের মতো নেতানেত্রী লুটেপুটে খাচ্ছেন। আর তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক, যেখানে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে টেনে এনে টিকিট দিয়ে ভোটের মাঠে নামিয়েছেন। সেখানে তার দলেরই এক প্রতিমন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছেন অনেকেই। শ্রীকান্ত মাহাতুর কড়া জবাব দিয়েছেন বসুরহাটের সংসদ সদস্য টালিউড সেন্সেশন নুসরাত জাহান। মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুনও ছেড়ে কথা বলেননি। নুসরাত বলেন, উনি নিজের বুদ্ধি বিবেচনায় কথা বলেছেন। দলের কে সম্পদ কে সম্পদ নয় সেটা মানুষ ঠিক করবেন, আমরা এখানে মানুষের সেবা করতে এসেছি। উনার মন্তব্য নিয়ে আমাদের কিছুই যায় আসে না, বেশি কাজ আর কম কথা বলা উচিত। শ্রীকান্ত মাহাতুর মন্তব্যে পাল্টা দিয়েছেন জুনও।
তিনি বলেন, উনি যে ভুল কথা বলেছেন সেটা উনি জানেন, এই বক্তব্যের জন্য তাকে সঙ্গে সঙ্গে কারণ দর্শাতে বলেছে দল। এই জন্য দলকে অনেক ধন্যবাদ, উনি একজন মন্ত্রীও বটে, আমি আশা করব এ ধরনের মন্তব্য উনি আর করবেন না। শ্রীকান্তর বক্তব্যে অনেকটাই অস্বস্তিতে পড়ে তৃণমূল। এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শ্রীকান্তকে কারণ দর্শাতে বলা হয়। সেই নির্দেশ পরপরই সুর বদল করেন শ্রীকান্ত। শ্রীকান্ত বলেন, আমি ভুল করেছি, দলের কাছে ভুল স্বীকার করেছি, আবেগবশত আমি ভুল বলেছিলাম। এবছর ইংলিশ চ্যানেল দিয়ে ব্রিটেন গেল 25,000 অভিবাসন প্রত্যাশী। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা অনেক বেড়েছে। এবছর এখন পর্যন্ত কমপক্ষে 25,000 অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। গত শনিবার একদিনেই 19টি ছোট নৌকায় চড়ে 915 জন অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলের কেন্ট শহরে পৌঁছান। এদের মধ্যে অনেক নারী এবং শিশু রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত 8,747 জন অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। এর মধ্যে শুধু গত সপ্তাহে এসেছেন 3,733 জন, গত সোমবার এসেছেন 1,295 জন, যা এবছর একদিনের সর্বোচ্চ। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অভিবাসন প্রত্যাশীদের এই চ্যানেল অতিক্রম করা থেকে বিরত রাখার চেষ্টার অংশ হিসেবে রুয়ান্ডায় অভিবাসন প্রত্যাশীদের পাঠানোর পরিকল্পনা উন্মোচন করেছেন। তার এই উদ্যোগের 4 মাসেরও বেশি সময় হয়ে গেছে। এই উদ্যোগের পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন 19,878 জন। যুক্তরাষ্ট্রের 2 শহরে পৃথক বন্দুক হামলায় নিহত 6। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট এবং টেক্সাস শহরে পৃথক বন্দুক হামলার ঘটনায় 6 জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। ডেট্রয়েট শহরের পুলিশ রোববার জানিয়েছে, এক সন্দেহভাজন 4 জনকে এলোমেলোভাবে গুলি করে আহত করেছে। এদের মধ্যে 3 জন নিহত হয়েছেন। মিড ওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট গণমাধ্যমকে জানান, নিহত 2 নারী ও 1 পুরুষকে ভোরে শহরের চারপাশে পৃথক স্থানে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। চতুর্থ 1 ব্যক্তি সন্দেহভাজনকে গাড়ির জানালায় উঁকি মারতে দেখে তাকে থামতে বলেন। পরে ওই ব্যক্তিকেও 1 বার গুলি করা হয়। রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে মারাত্মক বন্দুক সহিংসতার এটি একমাত্র গুলির ঘটনা নয়। দেশটির টেক্সাস শহরের হিউস্টনের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানেও 3 জনকে গুলি করে হত্যা করেছে 1 বন্দুকধারী। গুলি করার আগে বন্দুকধারী তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। হিউস্টন পুলিশ প্রধান ট্রয় ফিনার সংবাদ সম্মেলনে বলেছেন, এই সন্দেহভাজন দুর্ভাগ্যজনকভাবে এবং খুব খারাপভাবে বেশ কয়েকটি বাসস্থানে আগুন লাগিয়েছিল। আগুন দিয়ে সেই বাড়ির বাসিন্দাদের বাইরে আসার জন্য অপেক্ষা করেছিল এবং পরে তাদের উপরও গুলি চালায়। অগ্নি নির্বাপক কর্মীদেরও বন্দুকধারীর কাছ থেকে কভার নিতে হয়েছিল। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এদিকে রাজধানী ওয়াশিংটনে এক NFL ফুটবল খেলোয়াড়কে গুলি করা হয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। ব্রায়ান রবিনসন জুনিয়র ওয়াশিংটন কমান্ডারদের সঙ্গে পিছিয়ে থাকা সম্ভাব্য গাড়ি জ্যাকিং এর সময় 2 বার গুলি করা হয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।